আলিপুরদুয়ার 1 নং ব্লকের দক্ষিণ কামসিং গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিদিকে বলো কর্মসূচি। আলিপুরদুয়ার 1 নং ব্লকের দক্ষিণ কামসিং গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো দিদিকে বলো কর্মসূচি। এদিন দিদিকে বলো কর্মসূচিতে দিদিকে দেওয়া কার্ড বিলি সহ ফোন নম্বর দেওয়া হয় সবাইকে। আলিপুরদুয়ার 1 নং ব্লকের সভাপতি মনোরঞ্জন দের নেতৃত্বে পালন করা হলো দিদিকে বলো কর্মসূচি। এদিন তিনি সাধারণ মানুষের সাথে বাড়িতে বাড়িতে গিয়ে কার্ড এবং ফোন নম্বর বিলি করেন এবং তার সাথে সাথে সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন তিনি। তাছাড়াও দিদিকে বলো কর্মসূচি অনেকদিন ধরেই চলে আসছে, এর ফলে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। এদিনকার এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই বিষয়ে আলিপুরদুয়ার 1 নং ব্লকের সভাপতি মনোরঞ্জন দে জানান, আমরা অনেক করেছি কিন্তু কিছু কিছু সমস্যা আমরা জানতে পারি না, সেজন্য দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কথা শুনলাম এবং তার সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা সবাই আমার অঞ্চল নেতৃত্ব থেকে ধরে আমার পঞ্চায়েত প্রধান। আচ্ছা, দিদিকে বলো কর্মসূচির আজকে কি আপনার প্রথম প্রোগ্রাম নাকি আগেও করেছিলেন? আমি আমাকে দুটো প্রোগ্রাম দিয়েছে, আমি একটা প্রোগ্রাম করেছি, আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। আজকে এই এলাকায় এসে আমরা সবার সঙ্গে, মানে আপনার এটা দ্বিতীয় প্রোগ্রাম? এটা আচ্ছা, প্রথম প্রোগ্রাম দিদিকে বলো কর্মসূচি আপনার সফল হয়েছে বলে কি আপনি মনে করেন? একদম খুব সুন্দর, মানুষের সাড়া পেয়েছে, মানুষ খুশি যে সত্যি সত্যি পৃথিবীতেও মনে হয় এরকম মুখ্যমন্ত্রী নেই যে সাধারণ মানুষকে ফোন নাম্বার পৌঁছে দিয়ে মানুষের কথা শোনার চেষ্টা করে। এরকম অনেকেই আমাকে বলছে যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে তার যে চিন্তাভাবনা, যে সাধারণ মানুষের কথা শোনার যে চিন্তাভাবনা, এটা আমরা গর্বিত বোধ মনে করছি, গর্ববোধ মনে করছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবাংলার নতুন করে জন্ম হয়েছে, প্রতিটা গ্রামগঞ্জের প্রতিটা জায়গায় উন্নয়নের বন্যা বইয়ে গেছে, তা সত্ত্বেও কেন এই দিদিকে বলো কর্মসূচি পালন করা হচ্ছে না? এটা একটা বিজেপি যে সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক মানুষের মনে সাম্প্রদায়িক একটা তৈরি করে দিয়ে ভোট ইয়া করার চেষ্টা করছে, তারপরে কিছু কিছু এটা অস্বীকার কিছু না। আমরাও যারা আমরা নেতৃত্ব দিই, আমরাও সেইভাবে মানুষের সঙ্গে মধুর সম্পর্কটা আমরা ঠিকভাবে মনে হয় আমরা রাখতে পারি নাই, সেটাই মনে হচ্ছে। আর দিদি সেটাই ধরতে পেয়ে আমাদেরকে, আমরা যারা কর্মী আছি, আমাদেরকে মানুষের কাছে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ, শতকোটি প্রণাম, যেন আমরা মানুষের মনের মধ্যে জায়গা করতে পারি, সেই চেষ্টাই আমরা কর্মীরা চালাচ্ছি। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.